আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আগের পার্টে আমরা এগুলোর ব্লকের কাজগুলো করেছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে মেইন স্ক্রিন, সরি স্ক্রিন ওয়ান, যেটার ব্লকের কাজটা আমরা করেছিলাম, এবং এরপরে ছিল হচ্ছে আমাদের মেইন স্ক্রিন, যেটার ব্লকের কাজটা আমরা করে ফেলেছি, রাইট? তো এখান থেকে কাজগুলো করার পর এখন আমরা চলে যাবো স্টার ডাক্সে। এটা হচ্ছে এখানকার মেইন স্ক্রিন, যেখানে আমরা কী করবো, কিছু ব্লকের কাজ করবো, ব্লকের কাজগুলো কিন্তু আমাদের বাকি আছে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি সরাসরি ইনস্ট্যান্ট, চলে যাবো ব্লককে। ব্লকে যাওয়ার পর এখানে আমাদের বাটনটার নামটা একটু তার আগে চেঞ্জ করে নেবো। বাটনটার নাম দেওয়া হচ্ছে এখান থেকে স্টার্ট, এখানে দেখেন লেখা আছে বাটন 6, আমি এটা নাম করে দেবো স্টার্ট। আপনি যে নামে বাটন করবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন, তাহলে আপনার কাজটা করতে এবং বুঝতে সুবিধা হবে। START স্টার্ট নামটা দিয়ে দিলাম, এরপর আমি জাস্ট চলে যাবো ব্লকসে। এখানে গিয়ে জাস্ট আমি ব্লকের কাজগুলো শুরু করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে ব্লকস। আপনি আপনাকে এখানে জাস্ট একটা কাজ, সেটা হচ্ছে বাটনের, সেটা হচ্ছে স্টার্ট বাটন দেওয়া। আবার বাটনে আপনি ক্লিক করে দেন, হোয়েন স্টার্ট টাস্ক যখন ক্লিক করা হবে তখন আপনি কী করবেন তা এখানে শো করানো হচ্ছে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন তখন তো আমাদের অ্যাড আসার কথা, তাই না? এখানে কোন অ্যাড আসবে, এখানে আসবে ইন্টার স্টেশিয়াল অ্যাড। কিন্তু আমাদের অ্যাপে কিন্তু আমরা কোনো ইন্টার স্টেশিয়াল অ্যাপ বা অ্যাড নেওয়ার কোনো অপশন পাই নাই, বা কোনো নিও নাই, ঠিক আছে? সো সেদিকে আপনাকে কী করতে হবে, কিছু কৌশল করতে হবে। যেমন এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি অ্যাডমো ব্যানার 7। আপনি 7 ক্লিক করেন, আপনি 4 ক্লিক করেন, আপনি 5 ক্লিক করেন, সেম জিনিসটা এখানে আসবে। ওকে, সো 7 ক্লিক করার পর এখানে আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করা হবে তখন কিন্তু আমার ওখানে অ্যাড দেখানো হবে। কোন অ্যাড দেখেন, এখানে অ্যাপ আইডিনের সহ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি? এখানে অ্যাপ আইডি সহ দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাড ইউনিট দেওয়া আছে iOS, একটা দেওয়া আছে আপনার অ্যান্ড্রয়েড, অ্যাড ইউনিট অ্যান্ড্রয়েড। আমি এটাকে নিয়ে নিব, অ্যাড ইউনিট অ্যান্ড্রয়েডটাকে সেট করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাড ইউনিটটা বসানো আছে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি কী করবেন, এখানে আপনি ইন্টার স্টেশিয়াল অ্যাডগুলো বসিয়ে দেবেন, অ্যাড কোডটা, ঠিক আছে? এখানে ব্যানার থাকে, এটা নিয়ে সমস্যা নেই। যখন স্টার্ট টাস্কে বাটন করা হবে, মানে ক্লিক করা হবে, যখন স্টার্টে ক্লিক করা হবে, সরি, তখন আপনার এখানে সরাসরি ইনস্টার্ট আপনি কী নেবেন, এখানে আপনি ডিরেক্টলি হচ্ছে আপনার অ্যাড নিয়ে নেবেন। রুম কী কিছু মানে ফাউল মনে হচ্ছে, যে কোনো একটা চেঞ্জ লাগছে, যেখানে ক্লিক করেন ভিজিবল, অ্যাড ইউনিটে ক্লিক করে দেন অ্যান্ড্রয়েড, তাহলে চলে আসবে যেটা। তো এখান থেকে আপনি আপনার অ্যাড মোবের যে অ্যাড ইউনিট সেটা এখানে সেট করে দেবেন। এগুলো আমরা পরে করবো, সেখানে আপাতত এরকমই থাকে। এখান থেকে আমি মোট বেশ কয়েকটা নিয়ে রাখবো, এগুলোকে আমি ডুপ্লিকেট করছি। আপনি কম্পিউটারে রাইট বাটন প্রেস করলে ডুপ্লিকেট আমি লেখাটা চলে আসবে। আর যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা স্টার্ট টাস্ক বাটনে ক্লিক করবেন, হোয়েন স্টার্ট টাস্ক ওপেন, সরি স্টার্টস করা হবে, স্টার্টস, ঠিক আছে? তখন তো এরপর চলে যাবো ব্যানার 6-এ, অ্যাড ইউনিট ইন্টার স্টেশিয়াল। ওকে, আমি সেমভাবে এগুলো এখন কী করবো, ডুপ্লিকেট করে নেব। ওকে, তো প্রথমে আছে ব্যানার 7, এখানে করার আছে ব্যানার 6, এবার পরেরটা হবে ব্যানার 5, রাইট? এখানে হবে ব্যানার 4, এখানে করবো কত, ব্যানার 4। আপনি ব্যানার 4 করতে পারেন, সেটা দরকার নাই বড়, কারণ ব্যানার 1, 2, 3, 4 আমাদের হোম স্ক্রিনে আছে, সো এগুলো আমাদের দরকার হবে না। ওকে, আপনার কাজটা হচ্ছে আপনি অ্যাড মোবে যাবেন, সেখান থেকে অ্যাড ইউনিট নিয়ে এসে জাস্ট এই 3টা মানে 4টা জায়গাতে আপনার অ্যাপ কোড বা অ্যাড কোড ইউনিটগুলো বসাই দেবেন। আপনি জাস্ট ইউটিউব আসেন, এখানে গিয়ে সার্চ করেন HALP, বা আপনি তো আমার চ্যানেলটা দেখতেছেন, তাই না? সো আপনি এখানে কিন্তু ক্লিক করে ফেলতে পারেন, আমার চ্যানেলটার নামের উপর জাস্ট ক্লিক করলেই হবে। তো এখানে আমি সার্চ করে আপনাকে দেখাচ্ছি HALPLINE পারফেক্ট টাচ। ওকে, সো এটা হচ্ছে চ্যানেল, এখানে যদি আমি ক্লিক করি হচ্ছে হেল্পলাইন পারফেক্ট টাচ, এখানে গিয়ে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে প্লেলিস্ট বাটন পাবেন। এখানে ক্লিক করার পর দেখবেন লেখা আছে অ্যাড মোব গাইডলাইন্স কোনো জায়গাতে, যে দেখেন এখানে লেখা আছে অ্যাড মোব গাইডলাইন্স, মোট 5টা ভিডিও আছে। আপনি এই ভিডিও দেখলে অ্যাড মোব অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে, মানে জাস্ট অ্যাকাউন্ট ভেরিফাইড করে অ্যাড ইউনিট নিয়ে আপনার অ্যাড টেক্সট ভেরিফাই A to Z সব তথ্যগুলো দেওয়া আছে, ওখান থেকে দেখে নিলে বিষয়গুলো খুবই সহজ হবে আপনার জন্য। এবং অ্যাড ইউনিট আপনি কোথায় পাবেন, কীভাবে পাবেন এটা দেখার। এবার আমাদের এই মেইন স্ক্রিনে মোট কয়টা ব্যানার রয়েছে দেখে নেব একটু কষ্ট করে, 1টা 2টা 3টা 4টা, মোট 4টা ব্যানার রয়েছে। আমরা 4টা ব্যানারকে জাস্ট সেট করে নেব। তো ব্লকে চলে আসছি, এখান থেকে আমি সেম জায়গাতে 4 জায়গাতে ব্যানার অ্যাডগুলো সেট করে নিতে পারবো। এখন ব্যানার অ্যাডগুলো সেট করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, খুব বেশি বড় না, একদম ছোট্ট, আপনার মোবাইল ফোনের মতো ছোট্ট, হ্যাঁ? তো সেটা হচ্ছে আপনাকে এখানে ব্যানার 4 ক্লিক করতে হবে। দেখেন এখানে সেট অ্যাড মোব ব্যানার 1 ভিজিবল 2, এখানে আপনি এটা নিয়ে নেবেন, জাস্ট এখান থেকে কপি করে নিলেই হবে। নেন, প্রথমে এটাতে সেট করে দেন, এরপরে ব্যানার 5 যান, ঠিক আছে? 5 গিয়ে 5টাকে নিয়ে সেট করে দেন, এবার 6 যান। আর আপনার জাস্ট এখানে আমি করে নিচ্ছি ডুপ্লিকেট, আপনি ডুপ্লিকেট করলেও এখান থেকে হবে, সেম টু সেম ডুপ্লিকেট ডুপ্লিকেট। ওকে, ওকে, তো এখানে আমি প্রথমটা নিয়েছি ব্যানার 4 হিসেবে, পরেরটা নেবো ব্যানার 5, পরেরটা নেবো ব্যানার 6 হিসেবে, ঠিক আছে? এটাকে করে নেবো ব্যানার 6, এবং পরেরটা করে নেবো ব্যানার 7। ওকে, ব্যানার 7 ভিজিবল 2, এটা করে দেবো ট্রু, ঠিক আছে? মানে ব্যানার আর্টগুলো আমাদের এখানে অলওয়েজ থাকবে, ট্রু করে নেবো সবগুলাই।
ওকে, তাহলে আমাদের এই স্ক্রিনে যে ব্লকের কাজ সেটা কিন্তু মোটামুটিভাবে আমরা শেষ বলে ফেলতে পারি, এবং শেষ মোটামুটিভাবে এটা আমাদের বিশেষ কোনো কাজ এখানে আর নেই। এখন বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাড ইউনিটগুলো বার করতে হবে এবং এখানে অ্যাকাউন্টে সেগুলো এসে পেস্ট করতে হবে। আর একটা বিষয় বলে রাখি যে আপনার অবশ্যই কিন্তু আপনার যে অ্যাপটা আপনি যেহেতু এটা আর্নিং হিসেবে করতেছেন সেহেতু এখানে বেশ কিছু প্রোভাইড করতে হবে তথ্য, যেমন হতে পারে আপনার সঠিক মানের পয়েন্ট আপনার যুক্ত হওয়া, সে বিষয়গুলো আমরা পরে যাই। জাস্ট এখানে একটা বিষয় সেটা হচ্ছে পরের স্ক্রিনে আমাদের রয়েছে হাউ টু ওয়ার্ক স্ক্রিন, তো এখান থেকে হাউ টু ওয়ার্ক স্ক্রিনে রয়েছে ওয়াচ ভিডিও এবং ব্যানার অ্যাডগুলো রয়েছে। এখানে জাস্ট ব্যানারগুলো আমি বাদ দিয়ে দিব, এখানে ব্যানারগুলো রাখবো না, কারণ আছে, কারণটা আপনাকে একটু পরে বলতেছি আমি যে এখানে কেন আমি ব্যানারগুলো রাখতে চাচ্ছি না। জাস্ট দুটা রাখলেই হবে এখান থেকে। ওকে, তাহলে থাকলো দুইটা, একটা হচ্ছে 12, 13, 14, এখন তিনটা দেখাচ্ছে এখানে, ও সরি, এটা অন্য জায়গাতে হাউ টু ওয়ার্কে চলে আসি। তো এখানে আছে মোট হচ্ছে দুইটা, ঠিক আছে। তো এখান থেকে এখন যাবো ব্লগসের কাজে। হাউ একটা স্ক্রিন আপনার বাটনে প্রথমে ক্লিক করে দেবো, হাউ টু ওয়ার্ক, আমাদের বাটনের নামটা কী ছিল এখানে, ওয়াচ ভিডিও, এটা হচ্ছে বাটন 7, এটার নামটা চেঞ্জ করে করে দেবো ওয়াচ ভিডিও, যাতে আমার বুঝতে সুবিধা হয়। WATCHVI, সরি, এখানে স্পেস ইউজ না করাটাই বেটার, হাইপেন, কোলন, ড্যাশ এগুলো ইউজ করবেন, আর ড্যাশ বলতে ওই হলো কোলন ড্যাশ যেটা হয় কি। তো ব্লগসে চলে আসছি, এখানে এসে জাস্ট এখন আমাদের কাজটা হচ্ছে এখান থেকে হাউ টু ওয়ার্ক বাটনে ক্লিক করে দেওয়া। যখন হাউ টু ওয়ার্ক বাটন ওপেন হবে তখন আমরা কি করব এখানে, আচ্ছা এটাই হচ্ছে ওপেনস, এটা ভুল হচ্ছে, এটা ওপেন না, ওয়াচ ভিডিও, এটা হচ্ছে আমাদের বাটন, ওয়াচ ভিডিও বাটন, তাই না। ওয়াচ ভিডিও যখন ক্লিক করা হবে তখন আমরা এখানে কী নিব, একটা ভিডিও নিয়ে আসবো। সো ওয়াচ ভিডিও যখন ক্লিক করা হবে তখন আমরা একটা ভিডিও নিয়ে আসবো, এটা সেট করে নিই। ওকে, ওয়াচ ভিডিও যখন করা হবে তখন এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে ভিডিও বা ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েব লিঙ্ক যেটাকে আমরা বলতেছি। তো এই জন্য ছোটো একটা কাজ করতে হবে, আমি যাবো ডিজাইনারে, আপনারা ডিজাইনারে আসবেন, এখানে সে জাস্ট দেখবেন লেখা আছে ওয়েব ভিউয়ার, এটাকে জাস্ট এখানে নিয়ে নেন, ওয়েব ভিউয়ার্স নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে জাস্ট এটাকে অ্যাড করলেই হবে, আমি এটাকে ছোট্ট করে সিম্পল আকারে রাখছি, জাস্ট এখানে সিম্পল আকারে রেখে দেবো, ছোট্ট করে রাখবো যেন এটা দেখা সেভাবে না যায়, জাস্ট সিম্পল। ওকে, এখন যাবো ব্লগসে, এটা রিফ্রেশ করে নেবো কারণ ওটা এখন আমাদের এখানে আসে নাই, অ্যাক্সেস করে নাই, সো একটু রিফ্রেশ করে নিব। ওকে, ওয়েব ভিউয়ার্সে ক্লিক করলাম, তো যখন হচ্ছে কল ওয়েব ভিউয়ার্স 1 রিলোড করবো না, আর ডিরেক্টলি আমরা এখান থেকে রিসিভ নিব, এই যে এখানে চলে আসছে ওয়েব ভিউয়ার্স 1 URL, এটাকে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবো, উপরটা কেটে দিলাম, ঠিক আছে। ওয়েব ভিউয়ার্সটা সেট করে দিলাম, যখন ওয়াচ ভিডিও ক্লিক করা হবে তখন ওয়েব ভিউ 1 লোড হবে, এখানে চলে আসবে URL। তো কোন URL আপনার অ্যাপে কীভাবে কাজ করবে সেটা নিয়ে কোনো একটা ভিডিও ইউটিউবে দেন, বা আপনি যে কারো একটা ভিডিও নিয়ে এসে জাস্ট লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন, যে জায়গাতে আপনার ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলেই হবে। এখন কেউ যদি মনে করেন যে ভাই এখানে আমি ভিডিও দেখাবো না, আমি জাস্ট আমার সাইটে নিয়ে যাবো, আপনি পারবেন, সেখানে সমস্যা নেই, আপনি জাস্ট ডিজাইনে যান। এখানে আমি বাটন দিয়েছি ওয়াচ ভিডিও, আপনি এখানে করে দেন যে গো টু সাইট বা গো টু ওয়েবসাইট, এরকম গো টু ওয়েবসাইট, এত করলেই হবে, জাস্ট গো টু ওয়েবসাইট রেখে দেন, আপনি জাস্ট ব্লকে সে এই জিনিসটা রাখবেন, ব্লকে চেঞ্জ করার কিছু নেই, জাস্ট এটার বাটনটা চেঞ্জ করে দিতে হবে। তো এটাকে একটু রিফ্রেশ করে নিই, যেহেতু আমি ইয়েটা চেঞ্জ করলাম, ও আচ্ছা এটা চেঞ্জ হবে না কারণ এটা তো হচ্ছে আপনার বাটন, সো সরাসরি বাটনটা চেঞ্জ হবে না, ও যে এখান থেকে নিয়ে আসছিলাম। তো এটা হচ্ছে এই স্ক্রিনের কাজ। এখন এখানে বেশ কিছু আমাদের কায়দা কৌশল নিতে হয়, যেমন যেমন এখানে আমাদের মোট আছে ব্যানার আছে, ব্যানার দুটাকে বসাইনি, ঠিক আছে। আমি ডিজাইনারে গিয়ে দেখতেছি যে কোন কোন বিষয়গুলো এখানে আছে, ব্যানার অ্যাড রয়েছে, সরি এখানে রয়েছে ব্যানার অ্যাড 8 এবং 9। তো ব্যানার অ্যাড 8 যখন ক্লিক করা হবে হয়ে নেই, ব্যানার অ্যাড আসে নাই, যখন আমাদের ওয়েব ভিউগুলো সে করবে নিজ দিয়ে কিন্তু আমাদের ব্যানার অ্যাডগুলো শো করবে। সো এখানে চলে আছে ব্যানার অ্যাড 8 এবং এখানে গিয়ে আমরা নিব ব্যানার অ্যাড ভিজিবল 2, এটা জাস্ট ট্রু হবে। আমরা ব্যানার অ্যাড 9 রয়েছে এটাকেও নিয়ে নিব, আপনি দুটাই নিয়ে নেবেন জাস্ট কপি করে। ওকে, এটা করে দেবো ট্রু, এটা লজিকটা হবে ট্রু, ঠিক আছে দুইটাই। ওকে, সো এটা হচ্ছে মূল স্ক্রিন কাজ। আমাদের কিন্তু কিছু কিছু কাজ এখনও বাকি রাখছি, যেমন আমাদের টাস্ক স্ক্রিনের বেশ কিছু কাজ বাকি আছে, এটা দেখাবো, কোনো সমস্যা নেই, ওয়েট করার একটু। তো এখন চলে আসছি আমরা হাউ টু ওয়ার্কে। হাউ টু ওয়ার্কের আমার যে ডিজাইনার ছিল জাস্ট এখানে শিখে, ও গো টু ওয়েবসাইটে ক্লিক করবে, সেই ওয়েবসাইটে চলে যাবে বা আপনার ভিডিও চলে যাবে, আপনি ভিডিও লিঙ্কে দিলে। এখন বাকি আছে আমাদের কন্ট্যাক্ট,
রাইট কন্ট্যাক্ট আস। এখন কন্ট্যাক্ট আস আপনি কী দিবেন? কন্ট্যাক্ট আসও আপনাকে দিতে হবে ওয়েব ভিউয়ার্স, ঠিক আছে? আপনি ওয়েব ভিউয়ার্স দিতে পারেন, যদি বলেন যে আপনি কিছুই দিবেন না কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এখানে চলে যান ব্যানারে, ব্লগসে যেতে হবে আপনাকে অবশ্যই, ব্যানারে চলে যান, কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করে দেন। কন্ট্যাক্ট আস আস যখন ওপেন করা হবে বা স্টার্ট করা হবে, আপনি জাস্ট এখানে ব্যানারগুলো সেট করে দিতে পারেন। ব্যানার হচ্ছে ওকে, এটা করে দেবো ট্রু। ওপরটা কিন্তু ঠিক নাই, ওপরটা ঠিক করে নিতে হবে, এটা রিমুভ করে দিতে হবে, জাস্ট এটাকে রিমুভ করে দিই। আচ্ছা এটা সরতেছে না, পুরো গুচ্ছ সহকে উদ্ধার করতে হবে, নইলে হবে না। ওকে তো এখানে 13 নিয়ে আসলাম, 12 নিয়ে আসলাম, বাকি আছে আমাদের 12, 13, 14 নম্বর বাকি আছে। সো 14 নম্বরটা সেম টু সেমভাবে এখানে জাস্ট নিয়ে এসে ওরে রেখে দিব, অ্যাডগুলো ভিজিবল টু লজিক হবে ট্রু, সে সেটার কাজ। এখন বাকি আছে উইথড্র। সো উইথড্র করার পূর্বে আমাদের টাস্ক স্ক্রিনের কাজটা ঠিক করে নিতে হবে, এটা কিন্তু কিছু কিছু লজিক্যাল ভুল আছে। যেমন এখানে আমরা নিয়েছি হচ্ছে অ্যাড ইউনিট, এটা কোনোটা অ্যাড ইউনিটটা হবে না, জাস্ট আমরা অ্যাড ইউনিটটাকে রিমুভ করে নিব। ওকে আমি দেখাচ্ছি আসলে কেন অ্যাড ইউনিটটা রিমুভ করে নিব, এখানে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো হয়। এটা আমার মিস্টেক হয়েছে, আমি সরি আপনাদের কাছে, মিস্টেক হলে কিন্তু আপনারা শিখতে পারবেন, নইলে শিখতে পারছেন না। ওকে তো এখানে আমাদের ক্লিক যখন করা হবে তখন স্টার্ট এগুলো শো করা হবে, বাট যখন ক্লিক করা হবে তখন আমরা এখানে ব্যানার অ্যাড দেখাবো না, এটা আমরা সাইডে করে নিতেছি, ঠিক আছে? একটা করলে সবগুলোই হবে, সমস্যা নেই, একটাতে আপনি সবগুলো রাখতে পারবেন, আবার চাইলে আপনি ডিফারেন্ট অ্যাঙ্গেলও রাখতে পারেন, সমস্যা নেই, একটাতে রাখাটাই বেটার হবে। তো ঠিক আছে, এখন একদম নিচে স্ক্রল করে দেখবেন এখানে লেখা আছে অ্যাডস, প্লাস দেওয়া আছে অ্যাডস, আপনি এখানে ক্লিক করে দেন। আচ্ছা আমি যদি ক্লিক না করে অ্যাডভান্সে ক্লিক করে দেখেন, আরও কিছু অপশন এখানে চলে আসবে যে, ঠিক আছে? সো এখান থেকে আপনি অ্যাডস প্লাস বাটনে ক্লিক করে দেন, ক্লিক করার পর এখানে হবে অ্যাড মুভ ইন্টারস্টেশিয়াল এবং রিওয়ার্ডস। আপনি যদি দুটা নেন, দুটো হবে না, যেহেতু আপনাকে একটাই নিতে হবে, ইন্টারস্টেশিয়ালে ক্লিক করলাম, অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে আপনি অ্যাড ইউনিটটা চাইবে অবশ্যই অ্যাড ইউনিটটা দিয়ে নেবেন, আমি জাস্ট এটা করে নিলাম হচ্ছে টেস্ট ইউনিট করা আছে, টেস্টটা অফ করে রাখবেন, টেস্ট মোডটা অফ করে রাখবেন, সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে তো আপনাকে এখানে জাস্ট অ্যাডটা ক্লিক না, এটা আমরা ক্লিকে, আচ্ছা ক্লিকটা নিব, সমস্যা নেই, ক্লিকটা থাকে। এখানে জাস্ট আপনি একদম নিচে স্ক্রল করবেন, একদম নিচে নামবেন, দেখবেন লেখা আছে অ্যাড মুভ ইন্টারস্টেশিয়াল, ওপর থেকে একদম নিচে নামলে দেখবেন লেখা আছে অ্যাড মুভ ইন্টারস্টেশিয়াল, এখানে ক্লিক করে দিলে আপনি পেয়ে যাবেন কল অ্যাড, ঠিক আছে? এই যে এটা আপনি দিবেন, যখন ইরোড দেবে তখন ইরোডটা এখানে শো করবে, যখন ইরোড দেবে না তখন এটা শো করবে না, নো প্রবলেম, এটা নিয়ে ভয় পাবার কিছুই নাই। ওকে তো যখন আমরা স্টার্ট ক্লিকে ক্লিক করা হবে, স্টার্ট বাটন ক্লিক করা হবে, তখন আমরা অ্যাড মুভ অ্যাডকে ডাকতেছি এবং অ্যাডটা শো করাচ্ছি। ওকে আচ্ছা শো ব্যানারটা নিচে রাখি রাখি, সো শো করাচ্ছি, ভালো কথা। এখানে আবারও ক্লিক করে দেবো অ্যাড মুভ ইন্টারস্টেশিয়াল ওয়ানে, ওয়ানে ক্লিক করার পর এখানে আমরা করে দেবো হচ্ছে অ্যাড ওপেন, অ্যাড ওপেন, আবারও ক্লিক করবো সেম জায়গাতে, ক্লিক করার পর কল শো অ্যান্ড্রয়েড, সরি এটা না, ক্লিক করে দেবেন, আবারও ক্লিক করার পর এখানে জাস্ট করে দেবেন হচ্ছে সেট অ্যাড মুভ ইন্টারস্টেশিয়াল ওয়ান অ্যাড ইউনিট অ্যান্ড্রয়েড, ঠিক আছে? আমরা কিন্তু অ্যান্ড্রয়েডকে দেখে নিচ্ছি এখানে, আমরা অবশ্যই ডাকছি এখান থেকে অ্যান্ড্রয়েডকে। ওকে ওকে তো এখানে অবভিয়াসলি কিন্তু আপনার অ্যাপ আইডিটা দিয়ে দিবেন, কারণ এখানে তাদের অ্যাপ আইডি দেওয়া আছে, এখানে কিন্তু তাদের অ্যাডগুলো শো করবে, আপনাকে কিন্তু আপনার অ্যাড শো করাতে হবে। আবার যদি আপনার কাছে এটা ঝামেলার মনে হয় যে এটা খুবই বেশি ঝামেলার মনে হচ্ছে, ভাই যখন স্ট্যাটাস ক্লিক করবে তখন এখানে অ্যাড শো করানো হবে, কোন অ্যাড শো করানো হবে, এই যে ইন্টারস্টেশিয়াল ওয়ানটা শো করানো হবে, অ্যাপ আইডি এখানে দেওয়া আছে, আপনি এভাবে সেট করতে পারেন, একসাথে হয়ে যাবে, এটার দরকার নাই, এভাবেও হবে, কিন্তু দুভাবে দিলে কোনো সমস্যা নেই। তো আপনি এভাবে দিয়ে রাখতে পারেন একসঙ্গে সবগুলা, যখন স্টার্ট বাটনে ক্লিক করা হবে তখন অ্যাড শো আপনার ইন্টারস্টেশিয়াল ওয়ানটাকে ডাকা হবে, কল মানে ডাকা, তাকে ডাকা হচ্ছে যেখানে তুমি আসো, তারপর তাকে দেখানো হবে, এরপরে এখানে যখন অ্যাড শো করতে শুরু করবে তখন কোন একটা শো করবে, এই যে এই অ্যাডটা শো করবে, ইন্টারস্টেশিয়াল ব্যানার ওয়ানটা শো করার হবে। এখন মাঝে মাঝে হাউ টু ওয়ার্কে তোমরা রাখলাম হচ্ছে ব্যানার অ্যাড, দেন এখানে কিন্তু মাঝে মাঝে আমাদের ইউজারদেরকে আমরা একটা ইন্টারস্টেশিয়াল অ্যাড দেখাবো, এটা কিন্তু হতে পারে। এখানে আমি ক্লিক করছি যে যখন অ্যাড ইউনিটটা ওপেন করা হবে তখন এখানে আমরা অ্যাড নিব, অ্যাডটা হচ্ছে এটা কল অ্যাড শো করানো হচ্ছে এবং এটা হবে ইন্টারস্টেশিয়াল অ্যাড ইউনিটটা। ওকে সেট। আচ্ছা এরপরে তাহলে আমাদের স্ট্যাটাক্সটা হয়ে গেল, এটা হয়ে গেছে, এখন কমপ্লিট করবো হচ্ছে কন্ট্যাক্ট আস, এটা শেষ করে ফেলেছি, যদিও এখানে আমাদের কোনো কাজ নেই, এখন বাকি আছে উইথড্রটা। এবং আমাদের আরও কিন্তু দুটা স্ক্রিন বাকি আছে, একটা আছে সাইন আপ স্ক্রিন, একটা আছে লগ ইন স্ক্রিন, তো তাদেরকে অবশ্যই সাইন আপ করতে হবে, এরপর লগ ইন স্ক্রিন যাবে, লগ ইন স্ক্রিন থেকে অবশ্যই তারা মেন স্ক্রিন যাবে, তাই না? সো আমরা পরের পার্টে স্ক্রিনগুলো অ্যাড করবো এবং এই ব্লকের কাজটা করে ফেলবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের পার্টে, আসসালামু আলাইকুম।